অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো পার বুথ 2000 টাকা করে দিতেন, তো আমাদের 302 বুথ ছিল, তাহলে কত হচ্ছে, মানে পার 2000 টাকা, পার বুথ 2000 টাকা করে দিলে 6 লাখ টাকা হচ্ছে। আমরা তখন, আমি ওই টাকাটা কালীঘাটে নিয়ে তারপরে আবার জমা দিতাম, বুথে বুথে দিতাম, দিয়ে আবার ফেরত আসতাম। সেইখানে আমাদের সভাধিপতি শামিমা শেখের হাজবেন্ড রমজান শেখ, তিনি এখন প্রয়াত, তিনি বললেন, দিদি তুমি যাবে কালীঘাটে, আবার আসবে, আবার যাবে, থাক আমার কাছে তো ঠাকুরের আশীর্বাদে টাকার অভাব নেই, আমি 6 লাখ টাকা তোমায় দিয়ে দিচ্ছি, তুমি দিয়ে দাও বুথে বুথে। আমি দিয়ে দিলাম বুথে বুথে, তখন আমি সাতগাছিয়ার এমএলএ ছিলাম। আর তুমি তারপরে অভিষেকের কাছ থেকে এনে আমার এই টাকাটা ফেরত দিয়ে দিই। আচ্ছা, পরের দিন আমি কালীঘাটের কাকুর, মানে অভিষেককে জিগে ফোন করলাম, অভিষেককে বললাম, অভিষেক টাকার ব্যবস্থা কিন্তু রমজান করে দিয়েছে, তুই কিন্তু আমাকে টাকাটা দিয়ে দিস। বললো, হ্যাঁ সোনালি পিসি, আমাকে, আমার ওখানে অফিসে শান্টু কাকু থাকবে, তুমি এসে টাকাটা নিয়ে যেও। আমি